গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজবংশী সমাজকে, যে রাজবংশী সমাজ বাংলা তথা ভারতবর্ষের শ্রেষ্ঠ লড়াকু জাতিদের মধ্যে একটি, যারা দেশের জন্য প্রচুর করে গেছেন, সেই সমাজকে যেভাবে পায়ের সাথে তুলনা করেছেন, আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। তৃণমূল কংগ্রেসের এই মানসিকতা নতুন কিছু নয়। এর আগেও সৌরভ চক্রবর্তী তৃণমূল নেতা, তিনি বলেছিলেন যে রাজবংশীরা গদ্দার, নেমো খারাপ, তাই বলেছিলেন। আজকে সেই একই মনোভাব মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তাতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতে ফুটে উঠেছে। এর আগে তিনি ফাকিউর হরিচাঁদ এবং গুরুচাঁদকে যেভাবে অপমান করেছিলেন, মতুয়া সম্প্রদায়কে যেভাবে অপমান করেছিলেন, গতকাল মতুয়া সম্প্রদায় এবং রাজবংশী সম্প্রদায়, এই দুই সম্প্রদায়কে আবার তিনি অপমান করেন। আমরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি, ওনাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে রাজবংশী সমাজের কাছ থেকে, মতুয়া সম্প্রদায়ের কাছ থেকে, নচেত ভারতীয় জনতা পার্টি আগামী দিনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজবংশী সমাজকে নিয়ে, মতুয়াদেরকে নিয়ে, নবসত্যদেরকে নিয়ে বৃহত্তর আন্দোলনের দিকে যাবে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এমন জায়গায় পৌঁছে গেছে, তার মস্তিষ্কের বিকৃতি এমন জায়গায় পৌঁছে গেছে যে উত্তরবঙ্গের সবথেকে বড় যে সমাজ, সেই সমাজকে তিনি অপমান করার হাত থেকে, অপমান করার দিকে যাচ্ছেন এবং অপমান করেছেন। ওনার নিঃশব্দ আমরা ক্ষমা প্রার্থনা দাবি জানাচ্ছি।